এটা তো ফার্স্ট চেক করি নাই। যেখানে তো লিখা আছে, কেন লিখা আছে না? আচ্ছা দেখেন, এটা ইনস্টল করার জন্য আমাদের কি কি করতে হবে, কম্পোজার রিকোয়ার দা ফার্স্ট এই লাইনটা কপি করে পেস্ট করে দিতে হবে এটা। এরপরে প্রোভাইডার্স কনফিগ অ্যাপের ভিতরে প্রোভাইডার্সে এটা কপি করে দিতে হবে, আর ওই সেম ফাইলে অ্যালাইসেস নামে যেখানে আছে ওইখানে এই দুইটা কপি করে দিতে হবে। এরপর যদি কোনো ফর্ম ইউজ করতে চাই তাহলে আমাদের কিভাবে লিখতে হবে, এটা ফর্ম ইউজ করার জন্য এভাবে ফর্ম ওপেন, আর ওপেনের ভিতরে ইউআরএলটা দিতে হবে। সাপোজ আমি এখানে যদি কোনো একটা ইউআরএল ইউজ করতে চাই, ইউআরএল যেমন ইউআরএল দিলাম স্ল্যাশ সিঙ্গেল, সেম ফর্ম দিলাম, এভাবে দিতে হবে ইউআরএলটা, ক্লিয়ার? আর বাকিগুলো যদি লিখতে চাই, মনে করেন এরপরে কোন একটা ইউআরএল, এরপরে মেথড লিখতে চাইলে এভাবে মেথড পোস্ট, এবার আরেকটা যদি লিখতে চাই এটা এভাবে লিখতে হবে এটার ভিতরে, যেহেতু এটা একটা অ্যারি হিসেবে যদি লিখতে চাই এভাবে লিখতে হবে ইউআরএল। আর এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? এভাবে লিখতে হবে, লিখে সেমি কলন দিয়ে কমা দিয়ে, অর্থাৎ যে একটা অ্যারি, অ্যারির ভিতরে এভাবে আমাদের এগুলো দিতে হবে, ওই যে ফর্মটা যে এতে যাবে বা ফর্মে ক্লিক করলে বা সাবমিটে ক্লিক করলে সে যে অ্যাকশনটাতে যায়। আমরা কোথায় যাই তো, ফর্ম স্টোর ফর্ম আপডেট এগুলোতে যাই তো আর কি। তো এখানে ফর্ম স্টোর ফর্ম আপডেট এটা লিখে দিবেন, না এটা জাস্ট এই পেজে দিচ্ছি, বাট আপনি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি সেই জন্য। এরপরে সিএসআরএফ টোকেনটা দিতে হবে না, কারণ হচ্ছে অলরেডি অ্যাডিং দ্য সিএসআরএফ টোকেন, তারপরে ভাবে যদি চান আপনি লিখতে পারেন, তবে এটা ডিফল্টভাবে কী থাকে অ্যাড করা থাকে। আর যদি ইউজার এডিট ফর্মের ক্ষেত্রে বা মডেল ইউজ করতে পারেন, মডেল ইউজার এভাবে, আমার একটা তৈরি করা আছে ওইটান থেকে দেখাই, ওপেন ফোল্ডার এখান থেকে একটা ফর্মের এক্সাম্পল দেখা যায় যেটা লারা কালেকটিভ দিয়ে তৈরি করা, রিসোর্সেস ইউজ ছোট কার্ড আছে এরকম কয়েকটা দেখায়, স্টুডেন্টস কিট ফর্মটা দেখেন কিভাবে তৈরি করছি আমি, ফার্স্টে ফর্মটা ওপেন, ফর্ম ওপেন, আর এখানে মেথডটা, আর ফাইলস যদি দরকার হয় তাহলে ফাইলস ট্রু। এরপরে এটার ভিতরে আমরা ফর্ম গ্রুপ লিখতাম না, সেম ফর্ম গ্রুপ একটু ছোট করি, তাহলে ফর্ম ফর্ম টাইপ টেক্সট হলে টেক্সট এভাবে, এখানে হচ্ছে ফর্মের কিটা কি কিটা, আর এখানে হচ্ছে ডিফল্ট ভ্যালু নাল, সবসময় ডিফল্ট ভ্যালু নাল দিতে হবে, যদি আপনার ডিফল্ট ভ্যালু নাল থাকে, যদি আপনি কোনো ডিফল্ট ভ্যালু দিতে চান তাহলে ডিফল্ট ভ্যালু এখানে দিতে পারেন। এরপরে অ্যারির ভিতরে এটা রিকোয়ার্ড অবশ্যই, এরপরে ক্লাস প্লেস হোল্ডার সবগুলো এটার ভিতরে দিতে হবে। এভাবে একটা ফিল্ড তৈরি করা যায়, নেম হলে নেম, ট্যাক্স হলে ট্যাক্স ফিল্ড, পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড ফিল্ড, ইমেল হলে ইমেল ফিল্ড, আর সিলেক্ট অপশানগুলো মনে করেন ডেট অফ বার্থের জন্য ডেট, আর এখানে আমি কার্বনটা ইউজ করছি, এটা হচ্ছে আপনার সবগুলো সেমি ফিল্ড, টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার জন্য টেক্সট এরিয়া, নাম্বারের জন্য নাম্বার, ফাইলের জন্য ফাইল। আর সিলেক্ট ফাইলগুলো কীভাবে আসে,
এখানে সিলেক্ট কাল ফাইলের জন্য আমাদের কি করতে হইছিল, ফার্স্টে সিলেক্ট লিখতে হইছিল, তারপর অপশনগুলো ফর ইচ করে নিয়ে আসতে হইছিল। কিন্তু এখানে ওই ঝামেলাটা নাই। যেমন আমি যদি এনরোলমেন্ট ফর্মটা দেখি, এখানে এনরোলমেন্ট ফর্ম ক্রিয়েট এনরোলমেন্ট, দেখেন এটা একটা সিলেক্ট ফিল্ড, এখানে শুধু ডিফল্ট ভ্যালু হিসেবে স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবলকে কল করা হচ্ছে। এখানে আমি অপশন টপশন কোনো কিছু ইউজ করি না, কিন্তু সবগুলাই চলে আসবে। ডিফল্ট একটা ভ্যালু ভেরিয়েবল কল করা হচ্ছে, আর একটা ভেরিয়েবল থেকে ডাটাগুলো নিয়ে আসে আর কি। ডিফল্ট ভ্যালু না, একটা ভেরিয়েবল থাকে। স্টুডেন্টসটা কি ভেরিয়েবল, এটা হচ্ছে স্টুডেন্টস কন্ট্রোলার। আমি সবগুলো স্টুডেন্টসকে স্টুডেন্ট নামে নিয়ে আসছিলাম, ঠিক আছে। আমরা যদি এমনি ফর্ম ইউজ করি তাহলে স্টুডেন্টসটাকে স্টুডেন্টস অ্যাজ স্টুডেন্ট, তারপরে ইকো স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম, ওভাবে আনতে হইতো। কিন্তু এখানে ওইটার দরকার নাই, শুধু স্টুডেন্ট ওই স্টুডেন্টসটা লিখে দিলে সে অটোমেটিক সেটা ক্রিয়েট করে ফেলবে, এটাই সুবিধা। আর কোর্স আইডি, এখানে ঠিক কোর্সের ভিতরে নিয়ে আসছিলাম। অর্থাৎ এভাবে আপনার এটা নিয়ে আসতে পারেন। নাম্বার হলে নাম্বার, আর সাবমিটের জন্য সাবমিট বাটন, সাবমিটের বাটনটা কেমন, পেমেন্ট টাইপ, এই তো এটা হচ্ছে ফর্ম সাবমিট। সাবমিট সাবমিটের পরে এখানে হচ্ছে যে টেক্সটটা দেখা যাবে, মেক এনরোলমেন্ট, এটা হচ্ছে বাটনটাতে যে নামটা দেখা যাবে ওইটা। আর এখানে অ্যারেবি তো আপনি ক্লাস দিন, বাটন বাটন প্রাইমারি, ঠিক আছে। বাবা আপনি ইজিলি একটা লারা কালেকটিভ ফর্ম তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ, আমি তৈরি করে কপি করে এটা তৈরি করি। তাহলে এটা হচ্ছে একটা ফর্ম ডট কন্টেনার, এর ভিতরে নিচ্ছি, তাহলে একটা ফিল্ড তৈরি করি, তারপর এটা তাহলে ফর্ম। এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে আপনি এটা চালু করে নেবেন, এখানে একটা প্যাকেজ চালু করা আছে, এটা হচ্ছে প্যাকেজ সেটিং, গিট, তারপর প্যাকেজ কন্ট্রোল, পিএসপি ক্যাম্পেনিয়ন, পিএসপি ক্যাম্পেনিয়নটা চালু করলে হবে, ঠিক আছে। পিএসপি ক্যাম্পেনিয়ন, এখানে ফর্ম টেক্সট, ঠিক আছে, ফর্ম টেক্সট দিছি, টেক্সটটা অলরেডি চালু হয়ে গেল। তাহলে আমার এখানে হচ্ছে নেম, নেম ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল, আর এখানে আচ্ছা এটা হচ্ছে এখানে আপনি ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল এটা ক্লাস ফর্ম কন্ট্রোল ছিল না বুড়ো স্টেপের, এভাবে ছিল। ক্লাস ফর্ম কন্ট্রোল এগুলো এক একটা এভাবে লিখতে হবে, অর্থাৎ ক্লাস একটা কি ভ্যালু এভাবে। আর এটা হচ্ছে একটা ফর্ম গ্রুপ, আর এখানে আপনি লেভেল তো ফর্ম লেভেল, ফর্ম লেভেল, ফর্ম লেভেল ফর নেম, আর টেক্সট হচ্ছে এটা, এখানে ডিফল্ট ভ্যালু হচ্ছে নেম। আর ক্লাস ফর্ম কন্ট্রোল এখানে একটা আইডিও দিয়ে দিই, আইডি তাহলে একটা ফিল তৈরি করলাম, এরপর একটা বাটন তৈরি করে ফেলি।
form group. তাহলে বাটন ফর্ম সাবমিট এখানে হচ্ছে বেলুটা যে বেলুটা দেখাবে সাবমিট এখানে আপনি ক্লাস বাটন বাটন প্রাইমারি সাকসেস তাহলে ফর্মটা যদি আমরা এখন দেখি সিঙ্গেল এর ভিতর আছেন এটা এর ভিতরে সিঙ্গেল তাহলে ফর্মটা তৈরি হয়েছে না এখানে দেখেন এটা যদি আপনি ইন্সপেক্ট করে দেখেন ফর্মটাকে ইনপুট টাইপ হিডেন একটা ভ্যালু টোকেন যেটা আমাদের সিএসআরএফ ফিল্ড দিতে হইতো সেটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে এটা তো আমরা দিই নাই এটার সুবিধা হচ্ছে এটা পাত্তা দেখেন পাত্তা পুরোটা পেয়ে গেছে চার্জার টার্জার পেয়ে গেছে তাহলে এইভাবে খুব ইজিলি আমরা ফর্ম তৈরি করে ফেলতে পারি এবং এটা খুবই সিকিউরিট ওয়েতে যায় এবং অনেক ফ্যাসিলিটি আছে এটাতে বুঝতে পারছেন অর্থাৎ আমরা যেগুলো এইচটিএমএল লিখতেছি সবগুলো ইউটিএফ 8 এ 8 ক্যারেক্টার সেটে তাহলে ক্লিয়ার কিভাবে একটা ফর্ম তৈরি করবেন এখানে আরেকটা ফিল তৈরি করতে পারেন আপনি চাইলে এটা কল এসএম অফসেট টু দি কল এসএম অফসেট টু তাহলে আপনাদের ফর্মগুলো সবগুলা লারা কালেকটিভ ফর্ম দিয়ে তৈরি করবেন বুঝতে পারছেন সবগুলো ফর্মে একদম তা মেথড পোস্ট পোস্টটা না দিলে চলে আর ফাইল টু দিলে এটা সবগুলো জেনারেলি পোস্ট মেথডে যায় যদি আপনি গ্যাট মেথড এখানে যাবে না সবগুলো পোস্ট মেথডে যাবে ঠিক আছে এটা না দিলেও কিন্তু সে মেথড এখানে পোস্টটা দেখাচ্ছে না এর মেথড কি দেখাচ্ছে পোস্ট না মেথড যদি না দেন তাহলে পোস্ট দেখাবে ডিফল্ট পোস্ট থাকে এখানে মেথড পোস্ট ঠিক আছে না হ্যাঁ ভুল হলে তাহলে সুবিধা আছে লারা কালেকটিভ ফর্মটা ইউজ করার আপনাদের সবগুলো ফর্ম এটা দিয়ে তৈরি করুন তাহলে অনেক সুবিধা পাবেন ঠিক না এভাবে অনেকগুলা প্যাকেজ ইউজ করতে পারবেন লারাভেলে অনেকগুলা প্যাকেজ ইউজ করে দেখবেন যে অনেক কাজ ইজিলি করে ফেলতে পারবেন এরপর আরেকটা বিষয় আপনাদের দেখায় নাই ডিবি সিট দেখেন ডাটাবেজে যদি আমি ডাটা আমার ডিফাইন করা কোনো ডাটা যদি ইনসার্ট করতে চাই এটার জন্য আমাকে কি তৈরি করতে হবে ডিবি সিট তাহলে স্টুডেন্ট ডাটাবেজের ভিতরে সিটস এটা ডাটাবেজ সিডার এটা হচ্ছে একটা টেবলের জন্য তৈরি করা আছে অলরেডি তাহলে মাইগ্রেশনে তৈরি করা নাই লারাভেল আপনার যেটা লাগবে সাপোজ চ্যাট প্যাকেজ লাগলে লারাভেল চ্যাট প্যাকেজ আপনার যদি ইউজার রোল দরকার ইউজার রোল প্যাকেজ যেটা প্রয়োজন সেটা যে সার্চ দিবেন গুগল তো আছে গুগল সবকিছু দিচ্ছে আপনাকে সিডারটা সিডারের ভিতরে এখানে যদি দেখি সিডার বিষয়টা ডাটাবেস সিট সিডিং এই তো ডাটাবেস সিডিং
ডাটাবেজে কিভাবে সিডিং করবেন। তাহলে ডাটাবেজ এক্সটেন্ড সিডার, তাহলে পাবলিক ফাংশন রান এভাবে করাতে হবে। এটার জন্য আমাকে একটা কমান্ড লিখতে, পিএসপি আর্টিশন মেক সিডার ইউজার টেবল সিডার, ডাটাবেজে ডাটাটা আমরা কিছু ডাটা ডামি ডাটা সেট করে দিতে চাই। এই ফ্যাক্টরি দিয়ে করছি না, মডেল ফ্যাক্টরি, এটা কি ফ্যাক্টরি ছিল? শুধু ফ্যাক্টরি ছিল, আচ্ছা ডাটাবেজ ফ্যাক্টরি ছিল। তো এই ফ্যাক্টরি দিয়ে ডাটা করছি না, আমি চাইলেই ডাটা ফ্যাক্টরি দিয়ে না করে আমার স্পেসিফাইড ডাটা, স্পেসিফিক ডাটা দিব। ওটা তো কি করতো, ইচ্ছা মতো ডাটা দিত, কিন্তু এটা কি করবে, স্পেসিফিক একটা ডাটা দিবে। এটার জন্য আমাদের করতে হবে একটা টেবল তৈরি করি, পিএসপি আর্টিসান মেক সিডার, এই কমান্ডটা পিএসপি মেক সিডার ইউজার টেবল সিডার, অর্থাৎ আপনার টেবল নেম আর টেবল, তারপর সিডার ইউজার্স সিডার, সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আমাদের এখানে কিন্তু একটা দেখেন, এখানে একটা ইউজার টেবল সিডার নামে একটা টেবল একটা ফাইল তৈরি হয়েছে, এখানে আমি এগুলো লিখবো। তো এখানে কপি করে নিয়ে আসি ফার্স্ট, এখানে একটা স্যাম্পল দিছে, এটা লিখতে হবে ডিবি টেবল ইউজার্স ইনসার্ট। তাই ইউজারের জন্য এটা, শুধু ইউজার ডাটা ইনসার্ট করতে পারেন ওরকম না, আপনি চাইলে আপনি সবগুলো টেবলের জন্য ডাটা সিট করে রাখতে পারেন। এখানে পেস্ট করেন এটা, তাহলে ইউজার্স টেবলে যাবে ইনসার্ট, এসটিআর র্যান্ডম নেম 10, আমি চাই এখানে র্যান্ডম নেম না, আমার নামই যাবে, তাহলে এখানে আমার নামটা সেট করে দিই, তাহলে ইউজার্স এটা হচ্ছে ম্যানেজ অথবা সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন, আর ওর নাম হচ্ছে সুপার অ্যাডমিন, superadmin@gmail.com, আর এখানে বিক্রিপ্ট সিক্রেট, ঠিক আছে, এটা পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট। আর এখানে এটা যদি রান করান, এখানে যেটা ডাটাবেস সিডার আছে এখানে এটা এভাবে লিখে দিতে হবে, দিস কল টেবল সিডার ইউজার্স টেবল সিডার, এটা কি হবু এটার নাম হইতে হবে ইউজার্স টেবল, এটার নাম ঠিক আছে ইউজার্স টেবল। এটা কপি করে এই ডাটাবেস সিডার যেটা আছে এটার ভিতরে ঢুকিয়ে দিবে, ঠিক আছে। এখন আমরা কোন মেথডটা রান করবো, একটা কমান্ড লাইন রান করলে পিএসপি আর্টিসান ডিবি সিট, তা আমার ওই ডাটাটা ডাটাবেজে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডাটাটা ইনসার্ট হয়েছে, এবার চেক করি আমার ইউজার্স যাই, ইউজার্স ইউজার্সে অ্যাডমিন সুপার অ্যাডমিন শেষের দিকে একদম, এই তো তেরো সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন জিমেল, এটা এই দুইটা কিন্তু নাল আসছে কারণ আমি এই রিমেম্বার টোকেন নাল, তারপরে এটা অবশ্য আসছে, এখন ক্লিয়ার। তা আমরা চাইলে কিছু দামি ডাটা ডাইরেক্টলি আমার স্পেসিফাইড ডাটা সিডারটা যদি তৈরি করে রাখেন, মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশনটা ফ্রেশ একটা কপি আরেক জায়গায় ইনস্টল করতে চান, ঠিক আছে, তাহলে কিছু ডাটা যদি থাকে তাহলে আপনার সুবিধা না। পিএসপি আর্টিসান ডিবিসি শুধু ইউজারের জন্য তৈরি করছে এটা, আপনি চাইলে পোস্টের জন্য ক্যাটাগরির জন্য সবগুলো জন্য তৈরি করে রাখতে পারেন, ক্লিয়ার। হ্যাঁ, এগুলো তো ইনপুট ফিল্ড থেকে আলটিমেটলি দিবই, কিন্তু যদি আমাদের দরকার হয়, হ্যাঁ আগে বাগে সেট করে রাখবো কিছু ডাটা, তাহলে এভাবে দিয়ে দেবো। এরপরে আপনার মনে করেন পোস্ট একটা ক্লায়েন্টে দামি ডাটা দেখাতে হয় না, তো কীভাবে দেখাবেন, ওই টিঙ্কার ইউজ করে করে মডেল ফ্যাক্টরি,
100 200 300 400 ডাটা ইজিলি তৈরি হয়ে যাবে। আশা করি সবাই বুঝছেন। আর কোনো কোয়েশ্চেন আছে?